সো হে গাইস গুড মর্নিং, তো কি সব ঠিক? তো ঠিক তো থাকতেই হবে, যেহেতু তোমরা আমি খেয়াল করিনি, ঠিক আছে, দেখা হয়নি। তো ফাইনালি আমাকে সুব্রত ফোন করেছিল সকালবেলা, যে ফোন করে বলেছে ভাই আসাম থেকে দুটো ভাই এসছে দেখা করতে, তুই কোথায়? বাড়িতে থাকবো? হ্যাঁ ভাই আজকে বাড়িতে থাকবো, যখন আসাম থেকে এখানে আসতে হয়েছে তো আমি বাড়িতে থাকবো, কেন থাকবো না? তো ভাইরা আজকে এসছে এখানে, কেক টেক নিয়ে এসছে, কিন্তু 150 কে এখন হয়ে পারিনি, 100 100 কে হওয়ার আগে একটা কেক কেটেছি, দেখতে পাচ্ছ সন্দীপ ডাইরিস 150 কে, মানে সেরা সেরা মানে একটা মোমেন্ট, মানে 150 কে হওয়ার আগে কিন্তু এখানে সেকেন্ড টাইমের জন্য কেক কাটছি। তো আমি জানি না ভাই 150 কে হওয়ার পর কতগুলো কেক কাটতে পারে, যখন 100 কে হয়েছিল প্রায় কতগুলো, প্রায় 30টা প্রায় 50টার উপরে মনে হয় কেক কেটেছিলাম। কেক কাটতে কাটতে আর ভালো লাগছিল না, এত পরিমাণে কেক কেটেছিলাম যখন 100 কে হয়েছিল। তো চলো এখন এই কেকটা কাটবো। তো কেক কাটার আগে ভাই কিছু কথা জিজ্ঞেস করো, ভিডিও কেমন লাগে ভাই? কত দিন ভিডিও দেখিস? দাদাকে সাপোর্ট করো, দাদাকে হবে তারপর তোমার দেখে আমি ভিডিও করি, তোমার যে স্টাইল সেই স্টাইলে আমি ভিডিও করি। আমি যে ইন্ট্রোটা দিই তো কি সব ঠিক? ভাই গুলো তো কি সব ঠিক? তো ইন্ট্রোটা দেয় শুধু বলে যে এসডি, আর আমি বলে এসডি, মানে গাইস মানে আমি বলে কি বলে তো কি সব ভালো, তো ভালো তো থাকতে হই যে তোমরা কেডি ফ্যামিলি মেম্বার। দেখ তোমাদের কাছে তো তোমাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা পরিমাণে ভালোবাসার জন্য, আর তোমাদের অসংখ্য ধন্যবাদ যে আমার এত দূর থেকে শুধুমাত্র জাস্ট ফর দেখা করার জন্য এখানে এসেছিস। তো চলো বেশি কথা বলবো না, এইসব মোমেন্ট যারা ভিডিও করে তারাই একমাত্র বুঝতে পারবে, ফিল করতে পারবে জিনিসটা যে কতটা আনন্দের একটা মুহূর্ত। তো চলো বেশি দেরি না করে আগে কেকটা কাটা যাক। আমি মানে মিষ্টি জিনিসটা ততটা প্রিফার করি না, এখানে যদি লঙ্কা হতো না মানে ঝাল জিনিস হতো এটা আমি একাই শেষ করে দিতাম, মিষ্টি জিনিস আমি একদম খেতে পছন্দ করি না। হ্যাঁ ভালো কাজ করার জন্য আগে ভালো কাজ করার সময় মিষ্টি মুখ করতে হয়, তাই কিছু সেজন্য মিষ্টি মুখ করলাম। এই কোথায় আছিস তুই? এই টাকলু গাইস গরমকালে দেখো এরা দুজন টাক হয়েছে। আমি যখন ভাই ছোটো ছিলাম না মানে এখন ছোটো ছোটো চলতে পারো,
তো তখন আমি এরকম টাক হতাম, টাক হলে না স্কুলে স্কুলে যেতে মানে ইচ্ছা করতো না, সবাই টাকলু টাকলু বলে খেপাতো, দেখো যে একটা টাক, হে টাক টাক, আরে একটা টাক 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 বম্ব টাক, টাকের মধ্যে মধু চাক যে তুলার সব ভাঙে খাক, মানে ছোটবেলা যখন টাক করতাম, মানে ছোটবেলা যখন টাক হতাম না একটা কথা বলতাম যে টাক টাক টাক, টাকের মধ্যে মধুর চাক, জিতবুলার সব ভেঙে কাক, এরকম কি একটা মানে কথা ছিল, মানে কথা বলতে সেটা বলতাম আমরা বন্ধুরা মিলে, যাদের চুল ছিল তাদের বলা হতো কি যে মানে চুলেলা ঘু ফেলা, তাই তো। এখন কি করতে যাচ্ছে কাকা তোদের বাড়ি, এখানে চলা কি মাসিরা এসছে, ঠিক আছে, এই বাড়িতে যেহেতু একটা কাকা হয়েছে, এর মতো আর একটা কাকা হয়েছে আমার, ঠিক আছে, তো তোমাকে খুব সুন্দর লাগছে না, তো খুব সুন্দর লাগছে, কিউট লাগছে, হ্যাঁ দেখি দেখি তোমার মুখটা একটু দেখি, ও আমাকে নাচাতে কি নেবা তুমি, তোমাকে নাচাতে আমার কি নেব, আমি ছোট রয়েছি তোমাদের কাছে, ছোট এখন আমাদের কাছে তো সবসময় বাচ্চার মতো, ভাই সত্যি কথা বলতে আমি যখন ছোট ছিলাম জানি না আমাকে নাচিয়েছিল কিনা, হয়তো মার কাছে শুনবো মা আমাকে এরকম নাচিয়েছিল মাসিদের কাছ থেকে। গাইস তোমাদের কি ছোটবেলা এরকম নাচিয়েছে মাসিদের কাছ থেকে, যদি নাচিয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে, হ্যাঁ এই হাসি লাগে কিন্তু। চলে গেছে আমার, এটাই হয়েছে যে দুটো ভাই এসছে সেই আসাম থেকে, তো ভাই বললো একটু বসতে মিলে ঘুরবো, তো ভাইরে যে গাড়ি বুক করে এসেছিল এখানে, তো সেই গাড়ি বুক করে একটু বসতে মিলে যাচ্ছি, মানে ভাই এত পরিমাণে গরম না, গাড়ি কিন্তু অলরেডি কিন্তু গাড়ির ভিতরে এসে চলছিল, সিট ফিট তাও পুরো গরম হয়ে গেছে, ঠিক আছে, সিট ফিট পুরো গরম হয়ে গেছে, যদি এখান থেকে রোড আসছিল পুরো গরম হয়ে গেছে, তো এখন যাচ্ছি বর্তি বেলায় ভাঙাচোর রাস্তা দিয়ে, এই রাস্তা যদি ঠিক হতো না তাহলে বেশ ভালো হতো, আর ঠিক হলে না সেই বর্তি বেলায় যে গ্রাম্য ভাবটা না, সেই গ্রাম্য ভাবটা থাকতো না যদি রাস্তা ঠিক হয়ে যায়। চলো দেখতে হচ্ছে বাচ্চা কাচ্চা সব পিঠে ব্যাগ নিয়ে সব স্কুল থেকে বাড়ি যাচ্ছে, সত্যি কথা বলতে না স্কুল একটা বেশ মানে মিস করি, ক্লাস নাইন তারপর ক্লাস সেভেন তারপর ক্লাস ইলেভেন টুয়েলভ বিশেষ করে বেশি মিস করি আমি সব থেকে, সেটা মজা পেয়েছিল স্কুল লাইফটা, কলেজ লাইফ তো মজা করতে পারিনি, করোনা 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 করে চলে গেছে, এটা হচ্ছে ব্যাপার। অ্যাটলাস গাইস একটা ক্যাফেতে এসেছিলাম, ঠিক আছে, ক্যাফেতে জাস্ট খুললো এখন, মানে চা ফা বানায়নি ভাই, বানাতে পারে না চা ফা, তো ফ্যামিলির লোক আসবে মানে দোকানে যে চা ফা বানায় সে আসবে তারপর চা ফা বানাবে, তো এখন আমাদের কী করতে হবে, এখন আমরা এখানে একটু ঠান্ডা জল নিয়েছি, ঠান্ডা জল খাবার সবাই মিলে, তো ভাই ওটাকে মনে কর কোল্ড ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কসও ঠান্ডা নেই যেটা খাবো, ঠিক আছে, নে ভাই এটা খা, খাইছি খাই, এখানে এসে কেমন লাগছে, তুই খুঁটি ধরে দাঁড়িয়েছিস কেন বল নেই ভাই, তুই ভিডিও ছাড়া আর কি করিস, পড়াশোনা আর ক্রিকেট, গাইস এই যে এই ধোনি, এ যেমন ধোনির ভক্ত, এর ঘড়িতেও কিন্তু ধোনির ওয়ালপেপার লাগানো ফোনে, ধোনির এবছর লাভ খুব খারাপ লাগছে, তাই খেলা দেখতে যাবি না, হ্যাঁ খেলা দেখতে হবে না, হবে না, তোমরা তো 23 তারিখ যাবা নাকি, ঠিক আছে টিকিট তো কেটেছিলাম, তো দেখা যাক, এখন দুজনে যেতে ইচ্ছা করছে না বুঝলি তো, দেখা যাক কি করি এখন, 23 তারিখ আমার বার্থডে, চল নাইস টু মিট ইউ, থ্যাংক ইউ, মন দিয়ে ভিডিও কর, ঠিক আছে, আর একটু কোয়ালিটিটা মেনটেন কর, আর কথাবার্তা একটু মানে আস্তে আস্তে কথা বলবি, ঠিক আছে, মানে নর্মাল আস্তে আস্তে কথা বলবি, সিরিয়াস ভাবে কথা বলবি, ঠিক আছে, মনে হচ্ছে তোর ভিডিও আমি কিছু ভিডিও দেখলাম, তো মনে হচ্ছে ভাই যেমন মানে পড়া মুখস্থ করে না যেইভাবে সেইভাবে, তো নর্মাল ক্যাজুয়ালি বন্ধুদের বান্ধবীদের সাথে যেভাবে নর্মাল কথা বলবি সেইভাবে নর্মাল, ফোনটাকে নিজের বন্ধু মনে করবি, হ্যাঁ তো সেইভাবে কাজ কর, একদিন সব হবে, মন দিয়ে কাজ কর, এটা হলো কাকিমা, এটা হলো কাকু, একদম আবার দেখা হবে খুব তাড়াতাড়ি, আবার দেখা হবে, চলো।